রিল অনশনে আলিপুর দুয়ার জেলা যুব কংগ্রেস। বুধবার ১২ দফা দাবি নিয়ে আলিপুর দুয়ার চৌপতি এলাকায় জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে রিলে অনশনে বসেন। এদিন সকাল ১১টা থেকে রিলে অনশন শুরু করেন তারা। জানা যায় সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তিন দিন এই রিলে অনশন চলবে। মূলত আলিপুর দুয়ার জেলা হাসপাতালে দালাল রাজ বন্ধ, পূর্ণাঙ্গ জেলা হাসপাতালে পরিষেবা চালু, সমস্ত বিভাগের ডাক্তার নিয়োগ সহ বিভিন্ন দাবিতে তাদের এই বিলে অনশন বলে জানা যায়। আসুন শুনে নেব আলিপুর দুয়ার জেলা যুব কংগ্রেসের প্রেসিডেন্ট সানিয়া বর্ধন কি বলছেন। আলিপুর দুয়ার হসপিটাল নিয়ে আমাদের মোট ১২ দফা দাবি আছে। সেখানে দালাল রাজ থেকে শুরু করে নোংরা আবর্জনা পরিষ্কার থেকে শুরু করে আরো ডাক্তার নিয়োগ, বিভিন্ন বিভাগের ডাক্তার নিয়োগ সহ এরকম ১২ দফা আমাদের দাবি রয়েছে। সেই দাবিগুলো নিয়ে সময় কিছু জ্বর বা এই ধরনের ব্যাধিগুলো হয়, সেই সময়তে কিন্তু হাসপাতালে বেডের অভাব হয় এবং